হ্যালো এস ডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগামী 11 তারিখ ইতিমধ্যেই সকলে জেনে গেছেন যে ভারতীয় দলের সঙ্গে মোহনবাগানের একটি প্র্যাকটিস ম্যাচ রয়েছে, অর্থাৎ একটি অনুশীলন ম্যাচ খেলবে। দু দলের কাছেই কিন্তু প্রিপারেশান ম্যাচ এটা। এফসি কাপের ম্যাচ শুরু করছে 18 তারিখ গোকুলামের সঙ্গে মোহনবাগান। এফসি কাপের মূল পর্ব যেটা সেটা শুরু হচ্ছে, যার ফলে বেশ কিছুদিন মোহনবাগান কিন্তু ম্যাচের মধ্যে নেই। লাস্ট কোয়ালিফায়ার রাউন্ড যেটা খেলেছে তারপর থেকে, গত 5 তারিখে একটি ম্যাচ খেলেছে বাংলা দলের সঙ্গে এবং সেই ম্যাচটিতে পরাজিত হয়েছে মোহনবাগান। তবুও এই পরাজয়টা কিন্তু খুব একটা ওরিড হওয়ার কোনো কারণ নেই। মোহনবাগানের যা টিম রয়েছে তার সঙ্গে এএফসি এশিয়ান কাপ যেটা চায়নায় 2023 হতে যাচ্ছে, তার কিন্তু গ্রুপ ডির কোয়ালিফায়ারও কিন্তু এই কলকাতায়, যার ফলে 9 তারিখে ইন্ডিয়া টিম যেটা প্রাথমিক যে প্রস্তুতি পর্ব চলছে সেই টিমটা 41 জনের যে একটা স্কোয়াড রয়েছে তার মধ্যে মোহনবাগান প্লেয়ারদের বাদ দিলে বাকি প্লেয়াররা কিন্তু এখানে চলে আসছে। 11 তারিখে যে ম্যাচটায় মুখোমুখি হচ্ছে, আমার ভিডিওর উদ্দেশ্য হলো যে এই ম্যাচটায় কারা এগিয়ে থাকবে, কারণ ন্যাশনাল টিম, অবভিয়াসলি ন্যাশনাল টিম একটা ভালো স্কোয়াড হবে এবং এই প্রস্তুতি ম্যাচ থেকে কিন্তু তার সেই স্কোয়াডগুলো নির্বাচন হবে এবং ভারতীয় দল আগামী 17 তারিখ আই লিগ স্টারের সঙ্গে খেলবে, তারপরে 25 এবং 28 তারিখে কিন্তু দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ফলে এই ম্যাচটা কিন্তু দুটো দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচটায় কারা এগিয়ে থাকবে, দেখুন আমার ব্যক্তিগত ধারণায় যেটুকু মনে হচ্ছে এই ম্যাচটায় হলফ করে বলতে পারি মোহনবাগান এগিয়ে থাকবে। তার কারণ আছে, অনেকে বলতে পারেন যে কেন, একটা কারণ হচ্ছে মোহনবাগানের ইন্ডিয়ান স্কোয়াড, ন্যাশনাল টিমের যে স্কোয়াডটা রয়েছে এই মুহূর্তে যে প্রস্তুতি পর্ব সারছে সেখানে মোহনবাগানের স্কোয়াডটার দিকে যদি তাকাই, শুধু এই যে প্রাথমিক প্রস্তুতি পর্ব সেটাই কিন্তু নয়, এই স্কোয়াডে মোহনবাগানের যে স্কোয়াডটা তাদের ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু ভারতীয় দলের প্রথম একাদশে প্লেয়িং করে। কারা কারা রয়েছে এই ইন্ডিয়া টিমে, সেখানে হচ্ছে অমরিন্দর গোলকিপার, প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, শুভাশিস, সন্দেশ জিংহান, মনবীর সিং, তার সঙ্গে হচ্ছে লিস্টন কোলাসো, অর্থাৎ 7। এই 7 জন কিন্তু স্কোয়াডে রয়েছে। এই 7 জন কিন্তু ম্যাক্সিমাম যদি দেখি, লিস্টন ফার্স্ট 11 প্লেইং করে, মনবীর ফার্স্ট 11 খেলে, প্রীতম ফার্স্ট 11 খেলে, শুভাশিস ফার্স্ট 11 খেলে, অর্থাৎ সন্দেশ জিংগান যদি সুস্থ হয়ে ফিরে আসে প্রথম একাদশে অবশ্যই জায়গা করবে ইন্ডিয়া টিমে। অর্থাৎ হলফ করে বলা যায় যে 5 জন ইভেন অমরিন্দরও খেলতে পারে, অনেক সময় অমরিন্দরও খেলে। তো এই যে স্কোয়াডটা মোহনবাগানের যে স্কোয়াডটা রয়েছে তার মানে এইটাই যে ইন্ডিয়ান স্কোয়াড যদি আমরা মানে তুলনা করতে যাই তাহলে কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডের দিক থেকেও মোহনবাগান তুলনামূলক এগিয়ে থাকবে। পার্থক্য কোন জায়গাটায় তৈরি হবে, পার্থক্য যেটা তৈরি হবে আমরা আইএসএল এর যে ম্যাচগুলো দেখি, পার্থক্য কিন্তু ভীষণভাবে একটা জায়গায় চোখে পড়ে। আজকে আইএসএল এ হায়েস্ট স্কোরার হচ্ছে বিদেশি, আইএসএল এর সর্বশ্রেষ্ঠ অ্যাসিস্ট সেখানেও বিদেশি, ম্যাক্সিমাম ডিফেন্ডারদের যদি দেখি ম্যাক্সিমাম হেডিং, ক্লিয়ারেন্স, ট্যাকলিং সব কিছুটা কিন্তু বিদেশিরা, অর্থাৎ পার্থক্য কিন্তু বিদেশিদের। এটা কিন্তু খুব ক্লিয়ার যে পার্থক্য কারা করবে, বিদেশিরা। সেদিন কিন্তু বিদেশিরা খেলবে এই মোহনবাগান টিমটার মধ্যে, এবং একসঙ্গে এতগুলো না খেললেও দেখে নেওয়ার জন্য যে 4 জন সিলেক্ট করবে তার মধ্যে থেকে তো দেখে নেওয়ার একটা পালা থাকবে, তো সেখানেও এই বিদেশিরা কিন্তু পার্থক্যটা করবে। অর্থাৎ যদি শক্তির বিচারে বলা যায়, আমার নজরে যদি বলা হয়, আমি কিন্তু মোহনবাগানকে এই ম্যাচটায়, প্রস্তুতি ম্যাচ হলেও মোহনবাগানকে এই ম্যাচটায় এগিয়ে রাখবো। তার কারণ হচ্ছে পার্থক্যটা আমি খুব ক্লিয়ার করলাম যে পার্থক্য করবে বিদেশিরা, এবং ইন্ডিয়ান যে স্কোয়াড মোহনবাগানে রয়েছে ন্যাশনাল স্কোয়াডের সঙ্গে ইন্ডিয়ান স্কোয়াডের এই মুহূর্তে যদি পার্থক্য করি তাহলে কিন্তু প্রীতমরা অনেকটা এগিয়ে রয়েছে। তো সেই জায়গা থেকেই একটা তুলনা, জাস্ট তুলনা করা হলো ন্যাশনাল টিমের সঙ্গে মোহনবাগানকে এগিয়ে থাকবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।